আসসালামু আলাইকুম একটি ইনফারেট চুলার ইরোর সমস্যা সমাধান করে আপনাদের সাথে শেয়ার করব তো সমস্যাটি হলো কিছুক্ষণ চলার পরে এই ইনফারেট কুকার ই থ্রি সিগনাল দেয় এই যে ইথিরি সিগন্যাল দেখা যায় এবং সঙ্গে সঙ্গে ইনফারেট কুকার অফ হয়ে যায় তো খুবই সাধারণ একটি সমস্যা যা সমাধান করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এই ধরনের সমস্যার নিজে থেকেই সমাধান করতে পারবেন তো আমি কুকার খুলে নিয়েছি দেখেন একটি বোর্ড দেখা যাচ্ছে এবং এখানে যে কানেক্টার রয়েছে এটা মূলত হিটারের সাথে যে সেন্সর রয়েছে টেম্পারেচার সেন্সরের যে কানেক্টার তা আমি খুলে নিয়েছি এবং যে ফ্যান রয়েছে ফ্যানের কানেক্টার আমি খুলে নিয়েছি তো আমরা হিটার খুলবো তো হিটারের তিনটি স্ক্রু রয়েছে স্ক্রু খুলে আমি হিটার খুলব এবং এই যে টেম্পারেচার যে সেন্সর রয়েছে এই সেন্সরের সমস্যাজনিত কারণেই মূলত ইনফারেট কুকার ই থিরি ইরোর দেখাচ্ছে বা ই থ্রি সিগন্যাল দেখাচ্ছে তো আস্তে আস্তে খুলছি যেহেতু এখানে প্রচুর হিট হয় এবং হিটের কারণে এর যে অংশগুলো হিটারের অংশগুলো নরম হয়ে যায় তো দেখেন আমি শুধুমাত্র সেন্সরের যে কানেক্টর সেটি খুলেছি এবং হিটারের নিচের দিকে যে সেন্সর রয়েছে তা খোলার জন্য দুটি স্ক্রু খুলতে হবে একটি ক্লাম দিয়ে সেন্সর আটকানো রয়েছে তো আমরা সেন্সরটি চেক করবো একটি মাল্টিমিটার বা যে কোনো ধরনের ক্লিপন মিটার ব্যবহার করে চেক করা যায় তো এ কারণে আমরা প্রথমেই খুলে নিচ্ছি সাবধানে খুলতে হবে এবং স্ক্রু দুটি খুলে ক্লাম খুলে নিয়েছি তো অন্য অন্য সমস্যা হয়ে থাকে ই অথবা ই অথবা অন্য অন্য সমস্যা দেখায় ইরোর দেখায় তো দেখেন যে সমস্যাটি হয়েছে তা হলো সেন্সারের এখান থেকে হিট সেন্সরের এই যে এখান থেকে নিচের থেকে ভেঙে গেছে যে এই যে ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার ফলে এই যে এখানে তার রয়েছে ভেঙে যাওয়ার ফলে মূলত কন্ট্রোলিংয়ে বা আইসিতে কোনো সিগনাল যাচ্ছে না এ কারণে কিছুক্ষণ চলার পরে যখন আইসিতে সিগনাল যায় না বা কন্ট্রোলিংয়ে সিগনাল যায় না তখন নিজের থেকেই ই থ্রি ই থ্রি সিগন্যাল দিয়ে বা ইস ই থ্রি ডিসপ্লে দিয়ে অফ করে দেয় তো আমি চেক করছি কন্টিনিউটি মুডে একটি ক্লিপন মিটার ব্যবহার করে দেখেন কোনো শর্ট নেই বা কোনো রিডিং দেখাচ্ছে না তো আমি কি করব শুধুমাত্র চেক করার জন্য এই যে সেন্সর রয়েছে সেটা শর্ট করে দেব তো অনেক কোম্পানি রয়েছে যেখানে শর্ট করলে যে বোর্ড রয়েছে শর্ট করলেও কুকার অন হয় না তো শুধুমাত্র চেক করার জন্য আমি এই যে দেখেন এখান থেকে পুড়ে গেছে পুড়ে কেটে গেছে তো আমি যে সেন্সরের যে তার ছিল তা কিছুটা কেটে নিয়েছি যে অ্যাম্পিয়ার টিউব ছিল কেটে আমি লম্বা করে নিয়েছি এবং পুনরায় এখানে আমি দুটি যে তার ছিল ওই তার দুটি ঢুকিয়ে উপরের অংশ পেঁচিয়ে শর্ট করে নেব এবং এটি শুধুমাত্র চেক করার জন্য করতে হবে যদি এভাবে সফল হয়ে যায় কুকার অন হয় তাহলে নতুন একটি সেন্সর হেড সেন্সর কিনে এখানে ফিটিং করে দিতে হবে খুব সহজেই ফিটিং করা যায় শুধুমাত্র কানেক্টার সেটিং করে দিলেই হবে এবং যেভাবে আমি খুললাম এর যে ক্লাম রয়েছে ক্লাম দুটি স্ক্রু দ্বারা আটকানো থাকে ওইভাবে ফিটিং করে দেওয়া যায় এই ধরনের সেন্সর মার্কেটে কিনতে পাওয়া যায় কোয়ালিটি ভেদে পঞ্চাশ টাকা এবং সত্তর টাকা দাম নিবে দেখেন আমি উপরের সাইড শর্ট করে দিয়েছি পেঁচিয়ে এবং চেক করার জন্য আমি ফিটিং করে দেব তো সাবধানে খুলতে হবে এবং কানেক্টর খুলে যে কন্ট্রোলিং বোর্ডের কানেক্টর রয়েছে খুলে আমি শুধুমাত্র হিটার হিটারের নিচের থেকে আমি যে হিট সেন্সর খুলেছি সেই সেন্সর আটকিয়ে দেব এবং পরবর্তীতে এখানে নতুন একটি সেন্সর ফিটিং করব। তো চেক করার জন্য যা বলছিলাম আমি চেক করার জন্য শর্ট করে দিয়েছি এবং অনেক কোম্পানি রয়েছে বা অনেক বোর্ড রয়েছে যেখানে এভাবে শর্ট করলে চুলা অন হবে না তো সেখানে নতুন সেন্সর ফিটিং করেই অন করতে হবে তো এটা শুধুমাত্র করা হয় চেক করার জন্য যাতে অন্য কোনো সমস্যা আছে কি না বোঝার জন্য মূলত যদি এভাবে চালু হয়ে যায় তাহলে হেড সেন্সর পরিবর্তন করেই ইনফারেট কুকার সম্পূর্ণভাবে রিপেয়ার করা যায় তো ইরোর কোড দেখানোর কারণেই মূলত আমি মূলত চুলার যে মালিক সে বুঝতে পারিনি কি কারণে চুলা অফ হয়ে যায় কিছুক্ষণ চলেই তিন মিনিট চার মিনিট চলেই অফ হয়ে যায় তো আমি যখন দেখলাম ইরোর কোড যে ইরোর কোড থ্রি এ কারণেই মূলত মনে হলো যে সেন্সরের কোনো সমস্যাজনিত কারণে বা সেন্সরের কানেক্টার খুলে গেছে অথবা কোনো কারণে সেন্সর পুড়ে গেছে কারণ যেহেতু হিটারের নিচে থাকে এবং হিটারের উপরের অংশে সেন্সরের অগ্রভাগ থাকে এবং সেটা অনেক হিটের কারণে পুড়ে যায় তো এই কারণেই মূলত সেন্সরের সমস্যা আমি প্রথমেই মনে করেছি এবং সেই সমস্যাই দেখলাম যেহেতু সেন্সরের নিচের দিক থেকে হিট সেন্সরের নিচের দিক থেকে পুড়ে ভেঙে গেছে বা কেটে গেছে এই কারণে মূলত যে সিগনাল বা হিট যে সিগনালটা সেটা কোনোভাবেই যে আইসি রয়েছে আইসি পর্যন্ত বা বোর্ড পর্যন্ত যাচ্ছিলো না এ কারণেই মূলত ইরোর সিগনাল দিচ্ছিলো বা ইরোর কোড ই থ্রি সিগনাল দিচ্ছিলো তো আমি ফ্যান পরিষ্কার করে আবার ফিটিং করে দেব দীর্ঘদিন চলতে চলতে ফ্যানে প্রচুর ময়লা জমে তো যদি আমি এখন শর্ট করি তাহলে রিডিং দেখাবে কন্টিনিউটি মোডে দেখেন রেডিং দেখাচ্ছে তো যেহেতু আমি শর্ট করে দিয়েছি এবং যেখান থেকে ভেঙে গিয়েছিল ওইখান থেকে কেটে আমি যে অ্যাম্পিয়ার টিউব ছিল কেটে শুধুমাত্র ভিতরে ঢুকিয়ে আমি পেঁচিয়ে এর যে অগ্রভাগ বা উপরের অংশ পেঁচিয়ে শর্ট করে দিয়েছি এবং শুধুমাত্র চেক করার জন্যই আমি এটি করছি পরবর্তীতে একটি সেন্সর কিনে যেহেতু দাম আমি বলেই দিয়েছি কোয়ালিটি ভেদে পঞ্চাশ টাকা এবং সত্তর টাকায় এই হিট সেন্সর পাওয়া যায় এবং আমি আর চেক করে দেখছি কোথাও লুজ রয়েছে কি না এবং এ পর্যায়ে আমি ইনফারেট কুকার অন করব এবং চেক করবো কিছুক্ষণ চেক করার পরেই মূলত বোঝা যাবে ই যে ই থ্রি সিগনাল ছিল ডিসপ্লে যে ইরোর কোড ছিল সেটা আছে কি না তো আমি অন করছি দেখেন এবং আমার যে কন্ট্রোলিং সেটা সম্পূর্ণভাবে কাজ করছে আপ ডাউন করছে কোথাও কোনো সমস্যা নেই এবং কুকার অন হয়েছে অল্পক্ষণের ভিতরেই যে হিটার তাও দেখা যাবে লাল হয়ে যাচ্ছে তো এভাবে যদি দু মিনিট কি তিন মিনিট চলার পরেই অফ হয়ে যেত যেটা মূলত ই থ্রি ইরোর কোড দেখাচ্ছিলো দেখেন হিটার লাল হয়ে গেছে হিট হচ্ছে তো নতুন একটি সেন্সর কিনে অবশ্যই এখানে ফিটিং করে দিতে হবে যেহেতু সেন্সর অল্প টাকার ভিতরে মার্কেটে পাওয়া যায় এভাবে চেক করার জন্যই শুধুমাত্র শর্ট করা হলো দেখেন কুকারের সব সিস্টেম কাজ করছে ইনফারেট কুকারের যে আপ ডাউন সেটা কাজ করছে এবং সব সিস্টেম কাজ করছে শুধুমাত্র সেন্সর সেন্সরের যে তার তা ভেঙে যাওয়ার ফলে বা পুড়ে যাওয়ার ফলে ই থ্রি ইরোর কোড দেখাচ্ছিলো এবং সেটা আমি শর্ট করে চেক করে দেখিয়েছি আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন